আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন মসজিদুল হারামের ভিতরে যাব। এটা হচ্ছে বাহিরের অংশ, আমি আজকে আপনাদের সম্পূর্ণ ভিতরের চিত্রটা দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে মসজিদুল হারামের ভিতরের অংশ, অপরূপ সুন্দর শান্তির একটা জায়গা। এটা আসলে যারা না আসছেন তারা কখনো বুঝতে পারবেন না। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি পিলারগুলো কত সুন্দর, কত মানে শান্তি এখানে আছে। যারা আসলে এখানে না আসছে তারা বুঝতে পারবেন। আমি মদিনা আছি, আমি চাইলে যে কোনো সময় এখানে আসতে পারি আল্লাহর রহমতে। ভিতরের অংশটা কিন্তু অনেক বড়, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মসজিদুল হারামের ভিতরের অংশ, অপরূপ সুন্দর শান্তির একটা জায়গা। অপরূপ সুন্দর মসজিদের ভিতরের অংশটা, দারুণ কারুকাজে করা। এখানকার পিলার গুলো খুবই সুন্দর। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করেছি। অনেক শান্তির একটা জায়গা, রহমতের জায়গা। এটা হচ্ছে রাজা মার্গের ভিতরে যে রাস্তা, সেটাতে যাচ্ছি আমরা।